আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়েছে, আমি কমেন্ট দেখতে পাই না। হ্যালো, হ্যালো, হ্যাঁ আসাদ ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাই, আসিফ ভাই ইসলাম, কেমন আছেন? ভালো আছি ভাই। ভালো। আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে আপনার চেহারাটা দেখাতে হবে আমাদেরকে, আর মুমিন না হলে চেহারা দেখাতে হবে না। আচ্ছা, আমি মুমিন কি না সেটা পরের বিষয়, প্রাইভেসি ইস্যুতে আর কি আমি ভিডিওটা অন করতে পারছি না, কারণ বেডরুমের ভেতরে আর রাত অনেক আচ্ছা বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে ঠিক আছে, বলুন তাহলে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, আমি এক মিনিট, সেটা হচ্ছে আপনার সাথে আপনার ইয়ের আপনার চিন্তাগুলো নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু একটা কোশ্চিন, সেটা হচ্ছে, এক মিনিট আসবে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে, এই যে কন্ট্রোভার্সি যে রেজ করতেছেন, সেটা হচ্ছে এক গ্রুপ মানুষ যারা বিশ্বাস করতেছে তাদের এগেনস্ট আপনারা যে ভয়েস রেজ করছেন, তো সেক্ষেত্রে এটা কতটা যুক্তিসঙ্গত? কিন্তু একই কাজ তো হযরত মুহাম্মদ করেছিল, সেটা কি যুক্তিসঙ্গত ছিল? উনি তো মনে হয়, যেটা আমার আমার যতটুকু নলেজে আছে সেটা হচ্ছে, উনি মানে সহজ ভাবে না, বরং তলোয়ারের নিচে মানুষজনকে আর কি বাধ্য করে আর কি প্রভাবিত করার চেষ্টা করছে। না না, প্রথম জীবনে যখন আপনার মক্কা কি মনে হয়? মক্কা জীবনে তিনি ছিলেন, মক্কাতে তো তিনি তৎকালীন যে পৌত্তলিক ধর্মগুলো ছিল, দেব দেবী ছিল, সেগুলোর কঠোর সমালোচনা করতেন। ইব্রাহিম নবী, ঈসা নবী থেকে শুরু করে, মুসা নবী থেকে শুরু করে হযরত মুহাম্মদ, এরা সকলেই তৎকালীন ধর্মের বিরোধিতা করেছেন, তৎকালীন সমাজের বিরোধিতা করেছেন, তৎকালীন আইন কানুনের বিরোধিতা করেছেন, তৎকালীন রীতিনীতির বিরোধিতা করেছেন, বাপ দাদার ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মের কঠোর সমালোচনা করেছেন, দেব দেবীদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করেছেন সেই সময় যে দেব দেবীরা ছিল, এবং এমনও কথা বলেছেন যে এই সমস্ত দেব দেবীর কোনো ভালো মন্দ করার কোনো ক্ষমতা নাই। তাহলে তা যদি আমি দোষী হয়ে থাকি তাহলে তো তারা আরো বড় দোষী, তাই না? আচ্ছা, আপনার চেহারা দেখা যাচ্ছে, আপনার যদি হ্যাঁ, ঠিক বলেছেন। আপনি যদি নিরাপত্তা সমস্যা বোধ করেন তাহলে আপনার চেহারা দেখেন না, আপনার চেহারা আমরা দেখে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কারণ আমিও এখানে বেশ পপুলার আচ্ছা বলতে পারেন, আচ্ছা আচ্ছা, মানে একটু কিন্তু চেনা জানা ফিগার। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা আমি যেটা বলছি সেটা হচ্ছে, আমরা কি একটা কথাও মিথ্যা বলছি বা আমরা কি একটা কথাও ভুল বলছি? রেফারেন্স কি বলছে এই বিষয়ে, রেফারেন্সটা কি বলছে এই বিষয়ে, কি আমরা যথেষ্ট তথ্য প্রমাণ হাজির করতে পারছি কিনা, সেটা হচ্ছে মূল কথা। এখন সেটা যদি সমস্ত, আচ্ছা, যেমন ধরেন না যেমন আমার ধরেন সেটা নিয়ে ডাউট নেই। যেমন ধরেন হিটলারের আপনারা যেটা, শাসনামলে, আচ্ছা যেমন ধরেন হ্যাঁ হিটলারের বলুন, শাসনামলে হিটলার এবং নাৎসি বাহিনীর যে মতাদর্শ ছিল তার বিরুদ্ধে কথা বলার কোনো নিয়ম ছিল না, আইনত দণ্ডনীয় অপরাধ ছিল নাৎসি বাহিনীর বিরুদ্ধে কথা বলা, কিন্তু কিছু কিছু মানুষ তো কথা বলেছেন, কিছু কিছু মানুষ তো প্রতিবাদ করেছেন, এবং সেই প্রতিবাদের কারণেই এখন আমরা একটা মানবিক পৃথিবীর স্বপ্ন দেখতে পেরেছি সেই সময়ের প্রতিবাদের কারণেই। তখন যদি সব মানুষ যদি সমর্থন করতো হিটলারকে তাহলে তো আমরা আজকে যে পৃথিবী সেই পৃথিবীটা নাও পেতে পারতাম। এটা অবশ্যই লজিক্যাল স্ট্যান্ড আছে। তারপরেও আরেকটা জিনিস, সেটা হচ্ছে, প্লেটো একটা কথা বলে গেছিলেন, সেটা হচ্ছে কেভের ভেতর, তার অ্যালিগরি অফ দ্য কেভ নামে একটা, আপনি বোধহয় জানেন, হ্যাঁ হ্যাঁ তো সেখানে তিনি বলেছিলেন যে কিছু মানুষ যারা গুহার ভিতরে থাকে তাদের ছোটবেলা থেকে যদি সেখানে বেড়ে ওঠে আর তারা যদি ছায়া দেখে বিশ্বাস করে যে এটাই জগৎ, তো গুহার ভিতর থেকে তাদেরকে বাইরে আনলে কখনো তারা কিন্তু বিশ্বাস করবে না যে আসলে জগৎটা কি। তো এবং সে মানুষগুলো উল্টা বরং আরো মারমুখী হবে এবং মারতে চাইবে, যেটা আমরা সচরাচর দেখতে পাই, এবং আপনার প্রতিটা কনভারসেশনে এই ধরনের উপলব্ধি হয় যে আপনি যখন একটা যুক্তি দেখাতে চান, আপনি যখন বাইরের ওয়ার্ল্ড নিয়ে কথা বলেন, তখন এক গ্রুপ মানুষ স্বাভাবিকভাবেই এটার এগেনস্টে কথা বলে, তো এটাই বোধহয় নেচার। কিন্তু ভাই, গত 10-12 বছরে আমি যে জিনিসটা দেখেছি, আমি মানে এই ধরনের কাজের সাথে যুক্ত আছি এখন হয়তো 19-20 বছর ধরে, গত 10-12 বছর ধরে যে জি জিনিসটা আমি লক্ষ্য করেছি, যে 10-12 বছর আগে আমি যখন শুধুমাত্র বলতাম আমি নাস্তিক তখনই আমাকে কোপানোর জন্য তারা রেডি হয়ে যেত, কিন্তু এখন আমি মুহাম্মদের জীবনের এত এত কথা বলি এবং আল্লাহকে নিয়ে এত এত কথা বলি, এখন দেখি তাদের সহ্য ক্ষমতাটা একটু বৃদ্ধি পেয়েছে, তারা এখন অনেক সময় ইগনোর করে তারা আমার কথাকে ইগনোর করে, এই যে ইগনোর করার যে ক্ষমতাটা তৈরি হয়েছে বা তাদের যে সেন্সিটিভিটি, এত সেন্সিটিভ তারা ছিল এই সমস্ত বিষয়, এই জিনিসগুলো যে আমরা আঘাত করতে করতে একটু ভোঁতা করে ফেলতে পেরেছি, এখন যে তারা আমাদের সাথে বিতর্কে আসতেছে যে এটা কি, এটা এটা হাদিসটা কোন হাদিসটা সহি কোন হাদিসটা সহি না, এই যে বিতর্কে তারা আসতে বাধ্য হচ্ছে, এটা কিন্তু আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট। সেটা হতে পারে, অস্বীকার করছি না, এবং সেই সাথে তবে সেই সাথে আরো একটা বিষয় হচ্ছে যে তারা কিন্তু এখন যুক্তি খুঁজে বের করার চেষ্টা করে, যে যেমন ধরেন আমি এমন এক মানে আমি একটা কথা বললাম, আমি মোহাম্মদের সম্পর্কে এমন একটা অভিযোগ আরোপ করলাম, তারা খুঁজে পেতে বইপত্র ঘেটে খুঁটে একটা মানে যুক্তি তৈরি করার চেষ্টা করে, যদিও সেটা খুব লেম হয় কিন্তু তারপরেও কিন্তু এটা একটা পজিটিভ দিক, যে তারা যুক্তি, তারা চাপাতি দিয়ে কোপটা না দিয়ে যুক্তি খুঁজে বের করার চেষ্টা করতেছে, এবং আমরা কিন্তু এই ধরনের সমাজটাই চাই যেখানে আমরা
একসাথে বসে যুক্তি তর্ক করতে পারবো, আলাপ আলোচনা করতে পারবো। হ্যাঁ, আপনি আমার বিরোধিতা করতে পারেন, কিন্তু আমিও আপনার গলায় চাপাতি দিয়ে কোপ দিব না, আপনিও আমার গলায় চাপাতি দিয়ে কোপ দেবেন না। এই সমাজটাই তো আমরা চাই আসলে। হ্যাঁ, এটা হওয়া উচিত, একটা লজিক্যাল স্ট্যান্ড। আসলে এটার জন্য ভাই সময় লাগবে, একটা জেনারেশন পার হয়ে আরেকটা জেনারেশন আসবে, সে জেনারেশনে বোঝার ক্ষমতা থাকতে হবে। এখন যারা কিন্তু প্রতিবাদ করছে যে কিন্তু ভাই জেনারেশন, তাদের সবকিছু মিলে কিন্তু ভাই জি ভাই, সময় কখনো স্বতঃস্ফূর্ত ভাবে আসে না, সময়কে আনতে হয়। আমি মনে করি সময়কে নিয়ে আসতে হয়। যেমন ধরেন মানে যখন বেগম রোকেয়া বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রাজা রামমোহন রায়, ওনারা যখন সংগ্রাম করেছেন, ওনারা সময়কে এনেছেন, ওনারা সমাজকে পরিবর্তন করে দেখিয়েছেন। দ্যাটস ট্রু। ওনারা যদি অপেক্ষা করতেন যে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে বা সব মানুষ ভালো হয়ে যাবে, তাহলে হয়তো সেই ঘটনাগুলো ঘটতো না এবং এখনো হয়তো আমাদের সমাজে সেই কুসংস্কার গুলো থেকে যেত। এই কারণে আমি মনে করি কিছু কিছু মানুষের এগিয়ে গিয়ে একটা মানে বৈপ্লবিক কাজ বলেন বা আপনি ধরেন একটা সোচ্চার কণ্ঠ ধরেন, যে কোনো কিছু হোক, কিছু একটা করতে হয়, কিছু একটা করলে তারপরে সময় পাল্টায়। সময় কখনো নিজে নিজে পাল্টায় না, সময়ের নিজের পাল্টানোর কোনো ক্ষমতা নাই, সেটার কিছু মানুষের পরিশ্রমের ফলে সময় পরিবর্তন হয়। সেটা ঠিক। আরেকটা বিষয় ভাই, বাংলাদেশে যে মাদ্রাসা শিক্ষা বা সারা পৃথিবী জুড়ে যে মাদ্রাসা শিক্ষা, সে শিক্ষার ভেতরে কিছু তারা আধুনিকায়ন করছে, কিছু জিনিস নিয়ে আসছে, কিন্তু সেই সঙ্গে আমার মনে হয় গোড়া মানে গোড়ামির যে একটা সূত্রপাত বা বলতে পারেন যে সেখান থেকে একটা সূচনা, সেটা কি আপনার দৃষ্টিতে কি হতে পারে সেটা? আমি প্রশ্নটা আসলে বুঝতে পারিনি, গোড়ামির সূচনা বলতে বলতে মানে বিষয়টা কি, যে মাদ্রাসা শিক্ষাটাকে আপনি কিভাবে দেখেন বাংলাদেশে? মাদ্রাসা শিক্ষা? আমি যেকোনো বিশ্বাস ভিত্তিক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে, কারণ বিশ্বাস ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আর জ্ঞান ভিত্তিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুরোপুরি আলাদা। আপনি একটা বিশ্বাস ভিত্তিক শিক্ষা ব্যবস্থার ভিতরে যখন ঢুকবেন, তখন আপনার প্রশ্ন করার জায়গাটা সংকুচিত হয়ে যাবে, আপনি টিচারকে পাল্টা প্রশ্ন করতে পারবেন না, বা মানে টিচারকে আপনি মানে প্রশ্ন বানে জর্জরিত করতে পারবেন না। কিন্তু আমি ইউরোপে দেখেছি যে এখানে একটা স্টুডেন্টকে প্রশ্ন করতে উৎসাহিত করা হয় এবং টিচারদেরকে প্রশ্ন মানে জর্জরিত করে ফেলতে উৎসাহিত করা হয়। একজন প্রফেসর যখন ইউনিভার্সিটিতে ঢোকেন, তিনি ভয় পান যে ছাত্ররা না যেন আমাকে কি প্রশ্ন করে একটা বিপদের ভিতরে ফেলবে, আমাকে আরো ভালো করে মানে স্টাডি করে আসতে হবে। কিন্তু একটা মাদ্রাসা শিক্ষার ভিতরে এই জিনিসটা শেখানো হয়, হুজুর যা বলবে মাশাল্লাহ, হুজুর যা বলবে সুবহানাল্লাহ, মানে মানে ওয়াজ মাহফিলে এই জিনিসটা শেখানো হয়, হুজুর যা বলবে সুবহানাল্লাহ, মানে মাথা ঝাঁকাতে হবে, জোরে জোরে মাথা ঝাঁকাতে হবে এবং মুখস্থ করতে হবে। এই যে মানে মেনে নেওয়া টেন্ডেন্সি, একটা অথরিটি তৈরি করা, যে অথরিটিটা যা বলবে সবকিছু আমার নিঃসংকোচে মগজ ব্যবহার না করে মুখস্থ করতে হবে অথবা মেনে নিতে হবে, এই সিস্টেমটাই হচ্ছে গিয়ে ভয়ঙ্কর একটা সিস্টেম। বিজ্ঞান ভিত্তিক শিক্ষা কাঠামোর ভিতরে এই জিনিসগুলো থাকতেই পারে না, বরঞ্চ উৎসাহিত করা উচিত কিভাবে টিচারকে আটকানো যায়, এমন এমন ক্রিটিক্যাল কোয়েশ্চেন কিভাবে করা যায় যে টিচার একদম মানে বিপর্যস্ত হয়ে যাবে, সে পালায় যাবে, সে বলবে যে আমাকে মাফ করো, এইভাবে প্রশ্ন করা উচিত। ইউরোপে তো এই শিক্ষাটা দেওয়া হয় মানে ছাত্রদেরকে, ইউরোপে সব এক্স্যাক্টলি জায়গায় না, সব এক্স্যাক্টলি জায়গায় না, কিছু সেটাই কিছু হওয়া জায়গায়। উচিত। আচ্ছা, আর একটা বিষয়, আমি আপনার নাস্তিকতা, ওই আপনার ওয়েবসাইটটার নাম কি জানি বললেন ভাই, এটা তো আমি নাস্তিক যাওয়া হয় না। nastiko.com, nastiko.com, এখানে প্রচুর পরিমাণে লেখা আছে, যদি কখনো সময় পান একটু ঘুরে আসেন। আচ্ছা আচ্ছা, এটা কি শুধু আপনারা ইসলাম নিয়ে না, সব ধর্মের বিষয়ে আপনার আলোচনা? এটার ভিতরে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম নিয়ে কিছু সামান্য কিছু লেখা আছে, হিন্দু ধর্ম নিয়েও বেশ কিছু ভালো ভালো লেখা আছে। কিন্তু আমাদের যারা হচ্ছে কি আমরা মুসলমান ইসলাম ধর্ম থেকে বের হয়ে এসেছি, তাদের সংখ্যাটা বেশি হওয়ার কারণে ইসলাম ধর্ম নিয়ে বেশি আলোচনা আছে। হিন্দু ধর্ম নিয়েও কিছু বেশ কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ লেখা আছে, আমাদের আরেকজন লেখক লিখেছেন, উনি হিন্দু ধর্ম থেকে বের হয়ে এসেছেন। বৌদ্ধ ধর্ম থেকে একজন বের হয়ে এসেছেন, উনিও চমৎকার চমৎকার লেখা লিখেছেন। কিন্তু খ্রিস্টান ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়েছেন এরকম কাউকে এখন পর্যন্ত আমরা খুঁজে পাই নাই, খুঁজে পেলে হয়তো আমরা ভবিষ্যতে সেই জায়গাটাও মানে ঠিক করব। কিন্তু আমাদের জায়গা ফাঁকা আছে এখনো, আমরা চাই সমস্ত ধর্মের, সমস্ত প্রাতিষ্ঠানিক ধর্ম, জাতীয়তাবাদ এবং মানে সেক্সিজম, এগুলো সবকিছুর বিরুদ্ধে আমাদের nastiko.com একটা ওয়েবসাইট হয়ে দাঁড়িয়ে থাক। সেক্সিজম বিষয়টা কেমন একটু খুলে বলবেন। সেক্সিজম জিনিসটা যেমন ধরেন, আপনি যদি নারীকে যদি আপনি নিম্ন প্রজাতির বা নিম্ন শ্রেণীর মানুষ বলে গণ্য করেন একজন পুরুষ হিসেবে, তাহলে আমরা তো সেই জিনিসগুলো নিয়েও আমরা আলোচনা করি, এবং ধর্ম, রাষ্ট্র, সাহিত্য এবং সংস্কৃতিতে নারীকে কিভাবে দমন করা হয়েছে বা হিজড়াদেরকে কিভাবে অবমূল্যায়ন করা হয়েছে বা সমকামীদেরকে কিভাবে অবমূল্যায়ন করা হয়েছে, তাদের উপরে অত্যাচার করা হয়েছে, সেগুলো নিয়েও আমাদের কিছু কিছু আলোচনা আছে, লেখাও আছে কিছু কিছু। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। আশা করি সব যে সামাজিক যে ওয়ার্ড গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছেন, সেই সঙ্গে মানুষেরও হয়তো দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে। চালিয়ে যান ভাই। আচ্ছা ভাই, আমি আর আপনাকে আপনি আপনি আমি আপনাকে আসলে চিনতে পারিনি, আপনি কি আপনার আপনাকে আপনি বললেন যে আপনিও আপনাকে অনেক মানুষ চেনেন, আমি আসলে যদি আপনি বলতে চান তাহলে আমাকে বলতে পারেন আপনি কি করেন, আপনি কি? আমি এখান আমি শিক্ষক এখানকার, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো খুবই ভালো লাগলো আপনার বেশ সাথে কিছু কথা বলে। স্টুডেন্ট দেখি বেশ কিছু স্টুডেন্ট অলরেডি এখানে আমার জয়েন করছে, আচ্ছা তো
এটা আবার না ছাড়াই যায় যে আমি নাস্তিক, এবং না না, একটা আপনি বিপদ অবশ্যই নাস্তিক বাংলাদেশ না, নামে তো একটা বিপদ কারণ। আপনি অবশ্যই নাস্তিক না, আপনি জাস্ট আমার সাথে কিছুক্ষণ বিতর্ক করলেন আর কি। আমি বিতর্ক ঠিক না, আমি আর কি জানতে চাচ্ছিলাম আপনাদের অ্যাক্টিভিটিস গুলো কি বিষয় নিয়ে আর কিভাবে আর কি হচ্ছে, আর সামগ্রিকভাবে বিলিফ সিস্টেমের এগেনস্টে আপনারা যে কথাগুলো বলছেন, মাঝে মাঝে এটা আমার কাছে একটু প্যারাডক্সিক্যাল লাগে যে একটা বিলিফ সিস্টেম থেকে আমি তো আরেকটা বিলিফ সিস্টেম, ইটস এ কাইন্ড অফ সামথিং লাইক এক পন্ড থেকে আপনি উঠে আসলেন আরেকটা পন্ডে ঝাঁপ দিলেন, তো না 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 এটাও কি সেরকম কি না, এটাও একটু না, কনফিউজ আমি। এই যে এই জিনিসটা নিয়ে ধরেন আমাদের যে একটা লেখা আছে, সেই লেখাটার নাম হচ্ছে লজিক্যাল ফ্যালাসি। সেই লেখাটা যদি আপনি অনুগ্রহ করে একটু পড়ে পড়ে নেন, সেখানে আমি বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেছি যে কেন আচ্ছা এটা একটা লজিক্যাল ফ্যালাসি। নাস্তিকতা কি একটি বিশ্বাস, এই নামে আরেকটা লেখা আছে, এই লেখাটা একটু পড়তে পারেন। নাস্তিকতা হচ্ছে বিশ্বাসের অনুপস্থিতি, এটা কোনো বিশ্বাস না, বা এটা কোনো আচ্ছা ধর্ম না, বা এটা কোনো মানে রীতিনীতি কালচার এই সমস্ত কিছু না, এটা হচ্ছে জাস্ট বিশ্বাসের অনুপস্থিতি। এবং ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে পর্যাপ্ত প্রমাণের অভাবে ঈশ্বরে বিশ্বাস না হ্যাঁ করা কি নাস্তিকতা বলে। এবং এটা হচ্ছে বিশ্বাসের অনুপস্থিতি। আচ্ছা যেমন যেমন আপনি যদি আমাকে চা অফার করলেন, বা কফি অফার করলেন, বা কোকা কোলা অফার করলেন, বা বিয়ার অফার করলেন, আমি যদি আপনাকে বলি যে না আমি কোনোটাই খাবো না, হুম, তাহলে তার মানে এটা না যে আমি কোনোটাই পান করছি না। সেই কোনোটাই পান না করাটাও একটা পান, এক ধরনের পান করা, এটা হতে পারে না, কারণ আমি কোনোটাই পান করছি না। বা আপনি যদি স্ট্যাম্প কালেক্ট করেন, আপনার হবি যদি হয়ে থাকে স্ট্যাম্প কালেক্ট করা, আমার হবি যদি হবি আমার যদি কোনো এই ধরনের কোনো হবি না থেকে থাকে যে আমি স্ট্যাম্প কালেক্ট করি না, তাহলে আপনি আমাকে বলতে পারবেন না যে আমার হবি হচ্ছে স্ট্যাম্প কালেক্ট না করা, এটা আপনি আমাকে বলতে পারেন না। এটা হচ্ছে একটা ইলজিক্যাল কথা। আপনার হবি স্ট্যাম্প কালেক্ট করা, এটা ঠিক, কিন্তু আমার হবি স্ট্যাম্প না কালেক্ট করা, এটা ঠিক না। এই কারণে আমরা বলছি যে ঈশ্বর, আল্লাহ, ভগবান বা এই ধরনের যে জিনিসগুলা বিশ্বাস আছে, সেই জিনিসগুলাকে বাতিল করে দেয়া বা সেই জিনিসগুলাকে বিশ্বাস না করাটা ইটসেলফ কোনো বিশ্বাস হতে পারে না, এটা হচ্ছে বিশ্বাসের অনুপস্থিতি। আরেকটা আসিফ ভাই, আরেকটা বিষয় যে মেজর পপুলেশন কিন্তু আপনার, আপনি যদি স্কেলে মাপতে চান যে এডুকেশন কোয়ালিটি সবকিছু মিলে, যেমন ধরেন সবাই কিন্তু আপনার মতন এত স্কলার হবে না বা পড়বে না, ধরে নিতে হবে কিছু মানুষ আপনাকে অন্ধবিশ্বাস করবে যে আসিফ ভাইয়ের লজিক্যাল স্ট্যান্ড গুলো আমার ভালো লাগছে, কাজে আপনাকে আপনার ওয়েতে সবাই ফলো করবে। যদি সেটা নাই হতো তাহলে কোনো দেশে গভর্নমেন্ট সিস্টেম থেকে শুরু করে আপনার কেউ হয়তো ফলোয়ার তৈরি করতে পারতো না, সবাই যদি যুক্তিবাদী হয়ে যেত 100 ভাগ। তো রিলিজিয়ানের ক্ষেত্রেও আমার মনে হয় বিষয়টা এরকম যে অনেক মানুষই থাকবে তারা অন্ধবিশ্বাস করবে, মানে যেটা আর কি ন্যাচার ইউনিভার্সাল ট্রুথ, কিছু মানুষ থাকবে তারা হয়তো বের হয়ে আসার চেষ্টা করবে, বিষয়টা এরকম কিনা বুঝতে পারেছেন? কিন্তু মানে আমি কিন্তু একটা আমি কমন বিলিফ সিস্টেম, একটা মেজরিটি, আপনি কিন্তু যদি আমি স্ট্যাটিক্স ব্যক্তিগত অনুযায়ী ভাবে মনে করেন যে একটা আচ্ছা কিন্তু আমি ব্যক্তিগত ভাবে ভক্তিবাদের ঘোরতর বিরুদ্ধে। এবং আমাকে এই পর্যন্ত যারা যারা মেসেজ করেছে, ভাই আমি আপনার ফ্যান, আমি আপনার ভক্ত, তাদেরকে আমি হয় একটা গালি দিয়েছি অথবা ব্লক করে দিয়েছি। এই ধরনের ঘটনা অসংখ্যবার ঘটেছে, যে আপনি কেন ভক্ত, কিসের ভক্ত, ভক্ত মানে কি, ভক্ত জিনিসটাই তো একটা বাজে জিনিস, ভক্ত কেন হবেন বা ফ্যান কেন হবেন, আপনি তো একজন মানে ম্যাচিওর মানুষ, আপনি কেন আরেকজনের ভক্ত হবেন, আপনি নিজের মানে আপনার মানে ইয়া হওয়ার কথা হচ্ছে প্রশ্নটা তো যুক্তি সেটাই। প্রমাণের উপরে, যুক্তি প্রমাণের উপরে আপনার নির্ভরশীল হওয়ার কথা। আসিফ মহিউদ্দিন এখানে তো কোনো ফ্যাক্টর না, বা অন্য কোনো মুক্ত চিন্তার মানুষ তো এখানে কোনো ফ্যাক্টর না, যেই হোক সেটা তো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে যুক্তি প্রমাণ কি বলছে, সেটা এভিডেন্স কি বলছে সেটার উপরে, ফ্যাক্টের উপরে। ওই এবং যে হ্যাঁ এটা নিয়ে আমি আমি একটু চিন্তা ভাবনা করছি আসিফ ভাই, যে ধরেন কিছু মানুষ কথাবার্তা মানে কিছু বিলিফ সিস্টেমের উপরে থাকে, আমি বারবারই তাদেরকে বলি হোয়াই আর ইউ ডুইং দিস, তো একটা সিম্পল একটা জিনিস যেটা তাদের মধ্যে আসে, আমি এতবার বলি যে ঠিক আছে তোমার পিছনে লজিক দেখাও, আমি বলছি না যে সেটা কোন বিশ্বাসে সে বিশ্বাসী, সে নাস্তিকতা হতে পারে, সে আস্তিকও হতে পারে, কিন্তু অন্ধভাবে সে বিশ্বাস করতে রাজি, কারণ তার মধ্যে নাস্তিকতা, ওই আলিশতাটুকু আছে যে সে নিজে নাস্তিকতায় মানে নিজে কখনো সে যাচাই করতে পারে। বাই ডেফিনেশন নাস্তিকতায় কেউ বিশ্বাসী হতে পারে না ভাই। আপনি যদি ডেফিনেশন মানে বিচার করে আলাপ করেন, তাহলে বাই ডেফিনেশন নাস্তিকতায় কেউ বিশ্বাসী হওয়া সম্ভব না, কারণ নাস্তিকতা বিষয়টাই বিশ্বাসের কিছুটা অনুপস্থিতি। লজিক, কিছুটা যুক্তি, কিছু লজিক, কিছু যুক্তি থাকবে, লজিক যুক্তি অবশ্যই মানে থাকতে হবে, আপনাদের বিশ্বাস থাকতেই পারবে না সেখানে, বিশ্বাসের কোনো অবস্থান নাই নাস্তিকতায়, বিশ্বাসের কোনো মানে কার্যকারিতা নাই, বিশ্বাস সেখানে অনুপস্থিত, ব্ল্যাঙ্ক জায়গাটা। আচ্ছা সুতরাং তার মানে কি সুতরাং ভাই আমরা ধরে নিতে পারি হ্যাঁ এরকম যে যারা একটু উন্মুক্ত মনা অথবা একটু সন্দেহ তাদের মধ্যে সবসময় সবগুলোর সবগুলো বোঝার ক্ষেত্রে কোনো বিশ্বাস নাই, বরং তাদের 100% সবকিছুতেই যুক্তি অথবা যথেষ্ট আছে মানে প্রমাণ সহ তারা এই সবকিছু করছে,
না, এই জিনিসগুলো আসলে অনেক দীর্ঘ আলোচনার বিষয়। কারণ বিশ্বাস শব্দটাকে আমরা বাঙালিরা যেভাবে ব্যবহার করি সেটার সাথে আমরা আস্থাটাকেও বিশ্বাস বলি। যেমন ধরেন, আপনি আমার থেকে 500 টাকা নিলেন, আপনি আমাকে অনেকদিন ধরে চেনেন, এখন আপনি বলতেছেন যে আমি আসি, মানে আমি বিশ্বাস করি দেখে ওকে টাকা ধার দিচ্ছি। কিন্তু এখানে কিন্তু শব্দটা বিশ্বাস হবে না, শব্দটা হবে আস্থা। কারণ আপনি পূর্ব অভিজ্ঞতার আলোকে দেখেছেন যে আমি ভালো লোক, এই জন্য আমাকে 500 টাকা ধার দিয়েছেন। এটা আপনার পূর্ব অভিজ্ঞতার আপনার ক্ষেত্রে প্রমাণ হিসেবে উপস্থাপিত হয়েছে। এখানে টার্ম শব্দটা হবে আস্থা, আচ্ছা ট্রাস্ট। আচ্ছা, হ্যাঁ, আবার এই আমরা মানে অনেক সময় একটা শব্দ দিয়ে সবকিছু মিন করি। ফেইথ, ফেইথ একটা শব্দ, বিলিভ একটা শব্দ, ট্রাস্ট একটা শব্দ, এই তিনটা শব্দ কিন্তু আলাদা আলাদা মিনিং এবং আলাদা আলাদা মানে কাজকর্ম, কিন্তু বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা। কিন্তু বেশিরভাগ সময় আমরা বিশ্বাস শব্দটা দিয়ে সবকিছু সবকিছু মিন করি আসলে। এই কারণে আমি যেটা বলতে চাই যে মানে এই জিনিস শব্দগুলোকে আলাদা করে দেখলে, যদি আমি বিশ্বাস শব্দটাকে শুধু বিশ্বাস শব্দটার ডেফিনেশনটা আসলে কি সেটা নিয়ে অ্যানালাইসিস করি, তখন আমি দেখি যে বিশ্বাস হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসের কোনো প্রুফ নাই, যে জিনিসের কোনো এভিডেন্স নাই, কিন্তু আপনি বিশ্বাস করেন সেই জিনিসটা, সেটাকেই শুধুমাত্র বিশ্বাস বলে। আর সেই জিনিসটা যখন একটা প্রাতিষ্ঠানিক রূপ নিবে তখন সেটা হবে ফেইথ, তখন সেটা একটা ধর্ম বিশ্বাসে পরিণত হয়। এবং আমি মনে করি এই বিলিভ অ্যান্ড ফেইথ, এই শব্দ দুইটাই হচ্ছে গিয়ে কুসংস্কার। এই দুইটার কোনো দরকার আসলে নাই, এই দুইটার কোনো, এই দুইটা অপ্রয়োজনীয়। আমাদের আস্থা থাকতে পারে, ট্রাস্ট থাকতে পারে, কিন্তু বিশ্বাস এবং মানে ফেইথ, এই দুইটা জিনিস হচ্ছে বর্তমান পৃথিবীতে অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয়। সেটাও হতে পারে। তারপরে ভাই কিছু জিনিস মনে হয় যে, আমি জাফর ইকবালের অনেকদিন আগে একটা বইয়ে পড়েছিলাম, যে তিনি বোধহয় ইনডিরেক্টলি এটা বলতে চাচ্ছিলেন যে বিশ্বাস মানুষের একটা অবলম্বন। যখন মানুষ কোনো কিছু বুঝে উঠতে পারে না অথবা কোনো কিছু তার সামনে সমাধান নাই, তখন সে হয়তো বিশ্বাস অবলম্বন করেই হয়তো বেঁচে থাকতে পারে বা যায়। এটাই হয়তো মানুষের ক্যারেক্টারিস্টিক, কারণ সবাই তো ধরেন সবকিছু জানার সময় বা সুযোগ হয়ে ওঠে না। আপনার মতামত কি এ প্রসঙ্গে? হ্যাঁ, এটা আপনি যদি মানে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে যে একটা মানে এক ধরনের আস্থা, এটাকেও আমি আস্থা বলি আসলে। এটাকে মানে যে সরাসরি আমি একদম বিশ্বাস বিশ্বাস না, বলবো তা না, এটাকে আমি আস্থা বলি। যেমন ধরেন, অনেক সময় আমি অনেক বিপদে পড়ি, তখন আমি অন্য মানুষের উপর আস্থা রাখি, কিন্তু আমার কিছু করার নাই। এই কারণে আমি এমন একজনের উপরে আস্থা রাখি যে আস্থাটা রাখার কোনো আসলে কার্যকারণ নাই। যেমন ধরেন, আমি একজনকে একটা জিনিস, একটা একটা টাকা ধার দিয়েছি, আমার মনে হচ্ছিল যে টাকাটা ধার দেওয়াটা আমার উচিত হচ্ছে না, সে টাকাটা ফেরত দিবে না। এবং তারপরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, থাক একটু বিশ্বাস করে দেই টাকাটা ধার। কিন্তু এখানে কিন্তু মানে আমি আমি এমন ভাবছিলাম, এমন একটা চিন্তা করছিলাম যে সে হয়তো টাকাটা ফেরত দিবে। আচ্ছা, ওনার লাইনটা কেটে গেছে। ওনার সাথে আলোচনা করে ভালো লাগলো ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আবার আরেকদিন আপনার সাথে আশা করি কথা হবে। আপনার জন্য শুভকামনা রইলো।